नमस्कार, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज के आबारो एकटा पुरोनो दिनेर रान्ना आपनादेर साथे आमी शेयर करब, सेटा होच्छे हिं बड़ार डालना। किभाबे नरम भावे हिं भावे डालना बानानो जाए सेटा आज आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखते थाकुन आमार एई हिं बड़ार डालना। प्रथमे आमी एकटा बाटी नियेछी, एते आमार 250 ग्राम मतन मटर डाल देवा आछे। देखुन एटा किन्तु मटर डाल, आमी छोलार डालेर करिनि, एटा मटर डालेर डालना करछि। डालटा आमार फ्रेशि आछे। एबार आमी प्लेन जल दिये डालटाके 2 घंटा 1.5 घंटा थेके 2 घंटा आमी भिजिये राखबो। ताहले चलुन आमी डालटाके भिजिये राखि। डालटा आमार भेजानो होये गेछे, 2 घंटा मतन होये गियेछे। এবার আমি ডালটাকে বেশ ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, যাতে ডালে যে ধুলো বালি নোংরাটা না থাকে সেই জন্য। নিয়ে এবার আবারো আমি বেসিনের মধ্যে কল ছেড়ে দিয়ে ভালো করে ডালটা আবারো ধুয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁকড় বালি কিছু না পড়ে। কারণ বড়া জিনিসটাতে যদি গালে কাঁকড় বা বালি পড়ে খেতে খুবই খারাপ লাগে, সেই জন্যই আমি ডালটাকে আবারো ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা পারলে ডালটা একটু বারবার করে ধুয়ে নেবেন। ডালটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি ঝুড়ি করে ডাল মানে যে জলটা আছে ডালের যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায় সেই জন্যই আমি ঝুড়ি করে রেখে দিয়েছি। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি ডালটাকে বেটে নেব বলে। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারে, আমি মিক্সিং বোলেই এই ডালটা বেটে নিচ্ছি। এবার ডালটাকে বেশ ভালো করে বেটে নেব। এবার ডালের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে ডালের বড়াটা টেস্ট একটু ঝালঝাল হয়, সেই জন্য 3টে আমি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জল দিইনি, যে জলটা ছিল ডালের মধ্যে সেই ডালের মধ্যে জলটা দিয়ে এই রকম বাটা হয়েছে। এবারে আমি 1 ঢাকনা মতন জল দিয়ে দেব, যাতে ডালটা একটু শুকনো শুকনো বাটা হয়। শুকনো শুকনো বাটা হলে তাহলে বড়াটা খেতেও খুব ভালো লাগবে, আর পাতলা হয়ে গেলে বড়াটা ফুলবে না। সেই জন্য যতটুকু জলের প্রয়োজন আপনার ততটুকুই জল দেবেন। এবারে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, আর দিয়ে দেব একটু বেশ একটু 1 চা চামচ মতন আমি হিং দিয়ে দেব। হিংটা দিয়ে এবার বেশ ভালো করে ফেটিয়ে নেব। একটু এটা খেয়াল রাখবেন, ডালটা যত ভালো করে ফেটানো হবে ততই নরম হবে আর খুব সুন্দর ফুলবে। ডালটা যদি না ভালো ফেটানো হয় তাহলে পরে গিয়ে যখন ঝোলে ফুটবে না, তখন পুরো শক্ত হয়ে যাবে ডালের বড়াটা। আমার কিন্তু ভালো করে ডালটা ফেটানো হয়ে গিয়েছে। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। ভেজে এবার গোল গোল করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। যে কটা কড়াইতে ধরবে সেই কটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমার কিন্তু ফ্লেমটা খুব একটা জোরে দেয়া নেই, মিডিয়াম টু লোতে দেওয়া আছে। এবার 1 পিঠ যখনই হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু খুব একটা লাল লালও ভাজছি, মানে খুব একটা লাল লাল করেও ভাজছি না, আবার খুব সাদাভাবেও ভাজি না, মিডিয়াম একটু ভাজছি। কারণ ডালের বড়াটা ঝোলের ক্ষেত্রে যদি কড়া হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর যখন আমরা ভাজা বড়া আলাদা খাবো তখন একটু কড়া করে ভাজলেও অসুবিধা নেই। এটা খেয়াল রাখবেন, যখনই আমরা ডালনা বা ঝোল খাবো তখনই কিন্তু বড়া জিনিসটা খুব শক্ত করে ভাজবেন না, যতটা পারবেন হালকা করে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব নরম হবে। আমার কিন্তু ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে সব বড়াগুলো তুলে নিয়ে আর যে বাকি ডালটা আছে সেই ডালের বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন আমার ডালের বড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, বেশ সুন্দর গোল গোল করে ভালো করে ভেজে নিয়েছে। আর দেখুন খুব নরমই হয়েছে কিন্তু। এবার এদিকে বাটনা হিসাবে নেব 3টে শুকনো লঙ্কা, আর নেব আদা, আর নেব জিরে। এটা আমি ব্লেন্ড করে নেব ভালো করে। এখানে আমি বাটা মশলা ইউজ করছি, গুঁড়ো মশলা ইউজ করছি না। আপনারা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন।
এবার কড়াইতে যে তেলটাই আছে সেই তেলে আমি যে কুটে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো, কারণ ডালনা বা ঝোলের ক্ষেত্রে একটু আলুগুলো ভেজে নিলে তরকারিটা টেস্টও লাগে ভালো, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্না ছেড়ে ফেলবো। এবারে দেখুন, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি জিরে, আর নিয়েছে দারুচিনি। এবারে আমি ওটা ফোড়ন হিসাবে দেব, আর দেব হিংটা কিন্তু মাস্ট। দিয়ে আমি ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছি, কারণ ফ্লেমটা যদি হাইতে দিই তাহলে হিংটা পুড়ে যাবে আর হিঙের কোনো গন্ধ বেরোবে না। এদিকে একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা ফোড়নে দিয়ে দিলাম, কারণ তেলের উপরে টমেটোটা দিলে এর কালারটা কিন্তু দারুণ আসে। এবার দেখুন, আমার টমেটোগুলো কিন্তু নরম নরম হয়ে গিয়েছে। তখন আমি এদিকে যে বাটনাটা রেখেছিলাম সেই বাটনাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে বাকি মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এবার হলুদ দেব 1 চামচ মতন, আর দেব 7 মতন নুন, আর দেব 7 মতন মিষ্টি। এটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী চিনি আর নুনটা দেবেন। এখানে আমি 2 চামচ মতন চিনি দিলাম। দিয়ে ভালো করে আমি বাটনাটাকে মিক্সড করে নেব, আর দেব 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আর দিলাম যে আলুগুলো ভেজে রাখা ছিল সেই আলুগুলো আমি দিয়ে দিলাম, কারণ বাটনার সাথে কষে নিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন, আমার মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু অরিজিনাল কালার, এটা ভাববেন না যে ক্যামেরার সাহায্যে আমি কালারটা এনেছি, এটা অরিজিনালি কালার। আমার মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। এবার আমি বাটি করে গরম জল বসিয়ে দিয়েছিলাম তরকারিতে, সেই গরম জলটা ঢেলে দিলাম। তরকারিতে গরম জলটা দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়। অনেকে ঠান্ডা জলও দেয়, কিন্তু গরম জলটা দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার আমি বেশ খানিকটাই জল দিলাম, কারণ বড়াতে জল টেনে নেয়, সেই জন্য একটু আমি জলটা দিলাম, যাতে বড়াটা অনেকটা, তো সেই জন্য যাতে ঝোলটা একেবারে শুকিয়ে না যায়। আমার ঝোলটা অলরেডি ফুটে গেছে, ঢাকা দেওয়া ছিল। এবারে দেখুন, আমার কিন্তু আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি বড়াগুলো ঢেলে দেব। আলু যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু বড়াগুলো দেবেন না, তাহলে কিন্তু পুরো একেবারে ঝোলের সাথে ঘেঁটে ঘ হয়ে যাবে। এবারে বড়াগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার ফ্লেমটাকে লোতে করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবার এবার ঢাকাটা খুলবো, খুলে দেখুন আমার কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে, মানে বড়ার মধ্যে অলরেডি ঝোলটা টেনে নিয়েছে। এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে শাহী গরম মশলা ইউজ করছি। আমার কিন্তু হিং বড়ার ডালনাটা একেবারে রেডি হয়ে গেছে। একবার প্লিজ আপনারা ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা খুব দারুণ রান্না করে, সেই জন্য এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। এটা একটা সহজ রেসিপি, খেতে অসাধারণ হয়, মানে বড়া থেকে এত সুন্দর হিঙের গন্ধ বেরোবে, দারুণ লাগবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।